Welcome to the digital class of HGSVV. COVID-19 এর জন্য এখন বিশ্ব এবং দেশ সব জায়গাতেই চলছে লকডাউন। এর জন্য 2 মাস প্রায় স্কুল বন্ধ। সেই জন্য আমাদের স্কুলে হেড স্যার, বিডি স্যার, আরএম স্যার সবার উদ্যোগেই শুরু হয়েছে অনলাইনে ক্লাস নেওয়া। তোমাদের অর্থনীতি বিষয়ে আমি আজকে ক্লাস নেব। আজকের চ্যাপ্টারটার নাম ব্যাংকিং, অর্থাৎ ব্যাংক ব্যবস্থা। আমরা জানি অর্থনীতিতে ব্যাংক ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এই ব্যাংক ব্যবস্থাতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংকের আলোচনা। আছে কেন্দ্রীয় ব্যাংক, আছে বাণিজ্যিক ব্যাংক, এছাড়াও আছে আরও অনেক ব্যাংক, যেমন কৃষি উন্নয়ন ব্যাংক, শিল্প উন্নয়ন ব্যাংক, বিনিময় ব্যাংক, সমবায় ব্যাংক ইত্যাদি। তবে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। আজকের আলোচনার বিষয় বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। প্রথমে আসি ব্যাংক কাকে বলে বা বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝি। বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা চাইবা মাত্র ফেরত দেবে এই অঙ্গীকারে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং এই আমানতেরই কিছু অংশ প্রয়োজনে ঋণ দেয়। এখন ব্যাংকই হলো একমাত্র প্রতিষ্ঠান, ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক, যা চাইবা মাত্র ফেরত দেবে এই অঙ্গীকারে টাকা জমা। তাহলে ব্যাংকের এই সংজ্ঞা থেকে আমরা দুটো বৈশিষ্ট্য পাই। 1 নম্বর, ব্যাংক চাইবা মাত্র ফেরত দেবে এই অঙ্গীকারে টাকা জমা রাখে। 2, ব্যাংকের কাছ থেকে প্রয়োজন মতো যখন খুশি ঋণ পাওয়া যায় বা ব্যাংক ঋণ প্রদান করে। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল, যেটা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে থাকে না, তা হল চেকের মাধ্যমে টাকা তোলা যায় ব্যাংক থেকে। অর্থাৎ চেকের মাধ্যমে যখন খুশি ব্যাংক থেকে আমরা টাকা তুলতে পারি। এই তো গেল ব্যাংকের সংজ্ঞা বা ডেফিনেশন। এবার আসছি ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক। আমরা মূলত 5টা বিশেষ কাজ নিয়েই আলোচনা করব। 1 নম্বর কাজ হল আমানত গ্রহণ। এটা আমরা সংজ্ঞা থেকেই কিছুটা জেনেছি। আমানত গ্রহণ হল যে কোনো বাণিজ্যিক ব্যাংকই জনগণের কাছ থেকে চাইবা মাত্র ফেরত দেওয়ার অঙ্গীকারে টাকা জমা নেয়। ব্যাংক যে টাকা জমা রাখে এটাকেই আমরা আমানত বলি। এই আমানত 3 প্রকার। 1 নম্বর হল চলতি আমানত বা কারেন্ট অ্যাকাউন্ট। এখানে যখন খুশি টাকা জমা দেওয়া যায় এবং টাকা তোলাও যায় চেক কেটে, কিন্তু এখানে কোনো সুদ পাওয়া যায় না। 2 নম্বর হল সঞ্চয়ী আমানত বা সেভিংস অ্যাকাউন্ট। এখানে যখন খুশি টাকা তোলা যায়, আবার সুদও পাওয়া যায় চেকের মাধ্যমে। 3 নম্বর হল স্থায়ী আমানত বা ফিক্সড অ্যাকাউন্ট। এখানে একটা নির্দিষ্ট সময় পরে সুদ সহ টাকা পাওয়া যায়, তার আগে কিন্তু চেকের মাধ্যমে টাকা তোলার নিয়ম নেই। এবার আসছে 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ হল ঋণ প্রদান। ব্যাংক যে আমানত গ্রহণ করে জনগণের কাছ থেকে তাকে আমরা বলি প্রাথমিক আমানত। এই প্রাথমিক আমানতের একটা অংশ নগদ লেনদেনের জন্য ব্যাংক জমা রাখে, যেটা প্রতিদিন লেনদেনের কাজে ব্যবহার করা হয়। আর বাকি অংশটি ব্যাংক ঋণদানের কাজে ব্যবহার করে।
এটা হলো ঋণ প্রদান। ব্যাংক যে জনগণকে ঋণ দেয়, এই ঋণ প্রদানের পর, ঋণ প্রদানের ফলে জনগণের কাছ থেকে ব্যাংক সুদ আদায় করে, এটাই হলো ব্যাংকের আর। এই গেল দ্বিতীয় কাজ। এবার আমরা তিনের নম্বর কাজে আসি, এটি হলো আমানত সৃষ্টি। আমানত সৃষ্টি ব্যাংকের অন্যতম প্রধান কাজ। ব্যাংক যখন ঋণ দেয়, তখন ব্যক্তিগত জামিনে বা প্রতিশ্রুতিপত্র জমা রেখে বা অন্য কোনো আর্থিক দলিল জমা রেখে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এই ঋণ দেওয়ার ফলে ব্যাংক কিন্তু সরাসরি নগদ টাকা জনগণকে হাতে তুলে দেয় না। ব্যাংক এর জন্য জনগণকে বা প্রতিষ্ঠানকে একটি আমানত খোলা এবং ঋণ অর্থ এই আমানতে গিয়ে জমা হয়। কোনো ব্যক্তি অর্থাৎ ঋণ গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আমানত থেকেই ঋণ অর্থ তোলার সুযোগ পায়। কিন্তু এই আমানত অর্থ সরাসরি ব্যাংকে কেউ জমা দেয় না। এটাই হলো আমানত সৃষ্টি। ব্যাংক এইভাবে নতুন নতুন আমানতের সৃষ্টি করে। এটা গেল তিনের নম্বর কাজ। এবার আসছি চারের নম্বর কাজ, এটি হলো আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা, প্রধানত ডলার, পাউন্ড, ইউরো ইত্যাদি ক্রয় বিক্রয়ে ব্যাংক এক অনবদ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হুন্ডি, দ্রব্যচালনের রসিদ, প্রতিশ্রুতি পর্ব পত্র, বিমাপত্র এগুলিও ব্যাংক বহন করে থাকে এবং প্রয়োজন মতো হুন্ডি, প্রতিশ্রুতিপত্র ইত্যাদি ভাঙিয়ে আমদানি বা রপ্তানিকারকদের জামিনে ঋণও দিয়ে থাকে। এটা গেল চারের নম্বর কাজ। এবার আসছে পাঁচের নম্বর কাজ, গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করা। গ্রাহকদের প্রতিনিধি হিসেবে বেশ অনেকগুলি কাজ বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এক নম্বর হলো ব্যাংক ড্রাফটের কাজ। ব্যাংক ড্রাফট কি না, এর সাহায্যে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করে, অর্থাৎ আমানতকারীর সুবিধে অনুযায়ী বা গ্রাহকের সুবিধে অনুযায়ী কোনো টাকা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে। এটা গেল ব্যাংক ড্রাফট। দুই নম্বর হলো চেক ভাঙানো। অন্য ব্যাংকের নামে কোনো চেক যদি ড্র করা থাকে, তাহলে ব্যাংক সহজেই তা ভাঙিয়ে গ্রাহকদের সাহায্য করে। তিনের নম্বর ট্রাস্টির কাজ করে। যদি কোনো ব্যক্তি উইল করে ব্যাংকের হাতে সমর্পণ করে এবং তার মৃত্যুর পর তার সম্পত্তি আর উত্তরাধিকারীদের মধ্যে বিলিবণ্টনের নির্দেশ দিয়ে যায়, ব্যাংক তা করে থাকে। চারের নম্বর আন্ডার রাইটিং। যখন কোনো কোম্পানি বন্ড বিক্রি করে, তখন সেই বন্ডের গ্যারেন্টার হিসেবে ব্যাংক কাজ করে থাকে, একে বলা হয় আন্ডার রাইটিং। পাঁচ, ট্রাভেলার্স চেক ইস্যু করা। ভ্রমণকারীদের সুবিধার জন্য ব্যাংক ট্রাভেলার্স চেক ইস্যু করে থাকে, এর ফলে ভ্রমণকারীরা নগদ অর্থ বহন করে না। এই ট্রাভেলার্স চেক দ্বারা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে তারা বিভিন্ন কিছু কেনাকাটা বা হোটেলে পেমেন্টও করতে পারে। এরপরে আসছে লকার ভাড়া।
ব্যাংক লকার ভাড়া দিয়ে গ্রহীতাদের ব্যাংক গ্রাহকদের সাহায্য করে থাকে। এই লকারে ভাড়া দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কিছু টাকা দিতে হয় ব্যাংকে, এবং এটা ব্যাংকের বিশেষ আর। কিন্তু এর বিনিময়ে গ্রাহকরা লকারে তাদের দামি জিনিসপত্র, বিভিন্ন আর্থিক দলিল, সোনা দানা, মূল্যবান রত্ন ইত্যাদি জমা রাখতে পারে। নিরাপত্তা প্রদান করে থাকে ব্যাংক। এছাড়াও ব্যাংকের আরও অন্যান্য কাজ করে থাকে ব্যাংক গ্রাহকদের সুবিধের জন্য। যেমন পেনশন হোল্ডারদের পেনশন, বেকারদের বেকার ভাতা, শিক্ষকদের বেতন ইত্যাদি কাজগুলি করে থাকে। এছাড়াও বিভিন্ন বিমার প্রিমিয়াম দেওয়া, এই কাজগুলোও ব্যাংক করে থাকে। এছাড়াও ব্যাংক করে থাকে বর্তমানে এটিএম ফেসিলিটি দেয়। এটিএমের মাধ্যমে আমরা যখন খুশি টাকা তুলতে পারি, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারি, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইস্যু করে। নেট ব্যাংকিংয়ের সাহায্যে আমরা বিভিন্ন সহায়তাও পেয়ে থাকি। এগুলো হলো ব্যাংকের কাজ। এছাড়াও ব্যাংকের আরও অনেক কাজ আছে, যেমন উন্নয়নমূলক কাজ, সঞ্চয়কারী বিনিয়োগকারীদের উৎসাহ প্রদানের কাজ ইত্যাদি। এতক্ষণ তোমাদের যেটা পড়ালাম এটাই আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের কাছে বই তো অ্যাভেলেবেল নয়। দেখো, প্রথমে বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দেওয়া রয়েছে, ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা চাইবা মাত্র ফেরত দেবে, এই অঙ্গীকারে জনগণের কাছ থেকে অর্থ জমা রাখে এবং প্রয়োজনে সেই অর্থই জনগণের কাছে ঋণ আকারে প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো যখন খুশি চেকের মাধ্যমে টাকা তোলা যায়। এইবার রয়েছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক। দেখো, প্রথমে রয়েছে আমানত গ্রহণ, এরপরে চলতি আমানত, সঞ্চয়ী আমানত, মেয়াদি আমানতের কথা রয়েছে। দ্বিতীয় নম্বরে হলো ঋণ প্রদান। তৃতীয় নম্বরে রয়েছে আমানত সৃষ্টি। এখানে ছোট্ট সংক্ষেপে লেখা রয়েছে, তোমাদের পড়ার সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে। এরপরে আসি চারের নম্বর পয়েন্টে, আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা। পাঁচের নম্বরে গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ। গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজের মধ্যে এ ব্যাংক ড্রাফ্ট, দুই বি চেক ভাঙানো, সি ট্রাস্টির কাজ, ডি আন্ডার রাইটিং, ই ট্রাভেলার্স চেক ইস্যু, এফ লকার ভাড়া, জি অন্যান্য কাজ। এছাড়াও রয়েছে বাণিজ্যিক ব্যাংকের আরও কাজ আছে, যেমন উন্নয়নমূলক কাজ, সঞ্চয়কারী বিনিয়োগকারীদের উৎসাহ প্রদানের কাজ ইত্যাদি। তো এবার দেখাচ্ছি বাণিজ্যিক ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে, ক্রেডিট ক্রিয়েশন বাই দ্য কমার্শিয়াল ব্যাংকস। আগে তো বলেইছি যে কোনো একটি বাণিজ্যিক ব্যাংকের আমানত সৃষ্টি সেই ব্যাংকের উদ্বৃত্ত দ্বারা সীমাবদ্ধ, কিন্তু সমস্ত ব্যাংক মিলে তাদের উদ্বৃত্ত জমার বেশ কয়েক গুণ পর্যন্ত আমানত সৃষ্টি করতে পারে। এখন এর জন্য কতগুলো অনুমান ধরা হয় আগেই বলেছি, অনুমানগুলো লেখা রয়েছে। যেমন দেশে এক নম্বরে, দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে। দুই, প্রত্যেকটি ব্যাংক তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ, মনে করি 10% নগদে জমা রাখবে, এটা হলো নগদ জমার অনুপাত, আর বাকি অংশ ঋণের জন্য ব্যবহার করবে। তিন, বাজারে যথেষ্ট ঋণের চাহিদা থাকবে, প্রত্যেকটা ব্যাংকই যা ঋণ দিতে চায় তা দিবে। চার, জনগণ তাদের বাড়তি অর্থ ব্যাংকে জমা রাখবে, যা হলো প্রাথমিক আমানত। এবং পাঁচ, এই প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোনো হাতিয়ারের পরিবর্তন করবে না। এবার কিভাবে আমানত সৃষ্টি করে সেটা দেখাচ্ছি।
ধরা যাক প্রথম একজন ব্যক্তি এ ব্যাংকে গেল। এ ব্যাংকে গিয়ে 1000 টাকা প্রাথমিক আমানত হিসেবে জমা দিল। এ ব্যাংক এই 1000 টাকা 10% অর্থাৎ 100 টাকা নগদ জমা অনুপাত হিসেবে রেখে, অর্থাৎ নগদ লেনদেনের জন্য রেখে, বাকি উদ্বৃত্ত জমা 900 টাকা ঋণ দান করবে দ্বিতীয় কোনো ব্যক্তিকে। ধরা যাক দ্বিতীয় ওই ব্যক্তি অন্য আরেকটি ব্যাংক বি ব্যাংকে গিয়ে সেই 900 টাকাই প্রাথমিক আমানত হিসেবে জমা দিল। এই 900 টাকার 10% অর্থাৎ 90 টাকা নগদ লেনদেনের জন্য রেখে বাকি উদ্বৃত্ত 810 টাকা বি ব্যাংক তৃতীয় আরেকজন ব্যক্তিকে জমা দিল। তৃতীয় ওই ব্যক্তি মনে করি সি অন্য আরেকটি ব্যাংকে গিয়ে প্রাথমিক আমানত হিসেবে 810 টাকা জমা দিল, যার 10% নগদ লেনদেনের জন্য অর্থাৎ 81 টাকা রেখে বাদ বাকি 729 টাকা চতুর্থ ব্যক্তিকে জমা দিল। এই প্রক্রিয়া চলতে থাকবে। দেখা গেল সমস্ত বাণিজ্যিক ব্যাংক মিলে আমানত মোট যা সৃষ্টি করে তা একটা বিশাল পরিমাণ। নিচে গুণোত্তর প্রগতির যোগফলেই তা দেখা যায়। প্রথম ব্যাংক 1000 টাকা, দ্বিতীয় ব্যাংক 900 টাকা, তৃতীয় ব্যাংক 810 টাকা, চতুর্থ ব্যাংকে 729 টাকা, এগুলো প্রাথমিক আমানত হিসেবে জমা পড়েছে। তাহলে সমস্ত ব্যাংকে মোট টাকা আছে 1000 টাকাটা কমন নেওয়া হলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 1+9=10, +9^10² 9^10³ 1/1 - 9/10 এটা একটি ফর্মুলা, এটা এখানে প্রয়োগ করা হয়েছে। তোমরা এভাবেই লিখবে, এটা গুণোত্তর প্রগতির যোগফল, এই প্রগতিটির যোগফল। এখানে সাধারণ অনুপাত 9/10, যা 1-এর থেকে বড়। এটাকে ভাঙলে হয় 1000 × 1/1 থেকে 9/10 বাদ দিলে 1/10, অর্থাৎ 1000 × 10 = 10,000। অর্থাৎ আমানত সৃষ্টি 10,000 টাকা, যা একদম প্রথম যে ব্যক্তি 1000 টাকা জমা দিয়েছিল সেই টাকার 10 গুণ বেশি। একে বলা হয়, এই 10টাকে বলা হয় আমানত সৃষ্টির গুণক, যা নগদ জমার অনুপাতের অনন্য। এইভাবে ব্যাংক আমানত সৃষ্টি করে অনেক গুণ বেশি, যা প্রাথমিক আমানত হিসেবে রাখা হয় তার অনেক গুণ বেশি আমানত সৃষ্টি করে। এর যে সীমাবদ্ধতাগুলি বলেছিলাম সেগুলি হলো, একের নম্বর, যদি অনেক বাণিজ্যিক ব্যাংক না থাকে তাহলে এই কাজ হবে না। 2, বাজারে যথেষ্ট ঋণের চাহিদা থাকা দরকার, না হলে এটা হবে না। 3, জনগণ তাদের বাড়তি টাকা অবশ্যই ব্যাংকে রাখতে হবে জনগণকে, না হলে এটি হবে না প্রক্রিয়াটি। 4, জনগণের কাছে বন্ধক দেওয়ার মতোই অবশ্যই কিছু জিনিস থাকতে হবে, না হলে তারা ঋণ পাবে না। 5, কেন্দ্রীয় ব্যাংক এই অবস্থায় অন্যান্য হাতিয়ারগুলি যদি চেঞ্জ করে বা পরিবর্তিত করে তাহলে এই প্রক্রিয়া কার্যকরী হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, এছাড়াও বাণিজ্যিক ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে। এর পরের দিন আমি নেব কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ক্লাস।